মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার না খুব অবাক লাগছে জানো তো, এত বড় একটা কাণ্ড হয়ে যাওয়ার পরও বাসন্তী আমার সামনে একবার এলো না। হয়তো নিজেকে জড়াতে চায়নি। ফুলকি এই ধরনের কেসে সত্যি নিজেকে কেউ জড়াতে চায় না, কিন্তু দাভাইয়ের বেলটা হবে কিভাবে? আমার মনে হয় কি ফুলকি, একবার স্যারকে ডাকি, যদি কোনো একটা উপায় হয়। ধানু দিদি, তুমি কেন ভয় পাচ্ছ? আমি সবার সামনে বলবো যে স্যার এই কাজটা করতে পারে না, স্যার এর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। পোশাক পাল্টানোর জায়গার বাইরে কি হয়েছিল সেটা সবাই দেখেছে, কিন্তু ভেতরে কি হয়েছিল সেটা কি কেউ দেখেছে? দেখেনি তো। তুমি একদম ভয় পেও না ধানু দিদি, আজ আমরা স্যারকে ছাড়িয়ে নিয়ে যাবই। মা দিভাই সবাই বসে আছে, বাড়িতে জেঠুমনি একেবারে ভেঙে পড়েছে, আমাদের হারলে চলবে না ধানু দিদি। স্যার রাতে হাজতে থাকতে পারে না, কিছুতেই না। এসো রোহিত। আপনি কেন মনমর হয়ে আছেন বলুন তো, বাইরে সাংবাদিকরা যা খুশি বলুক, আপনি ঘাবড়ে যাবেন না। এই ফুলকি, তুমি একদম চিন্তা করো না, আমি রোহিতের খেয়াল রাখছি, কেমন? আর ভাই রোহিত, তুমি কোনো কথা কেন বলছো না? সবাই তো অস্থির হয়ে পড়ছে না? আমার জন্য বরাবরই সবাই অস্থির হয়ে থাকে অংশুদা। মা, দিদি, বৌদি, সবাই চিরকাল আমাকে নিয়ে অস্থির হয়ে থাকে চোখ। এই জীবনে আমি আর কাউকে শান্তি দিতে পারলাম না অংশুদা। তুমি দেখো, আমার ওপর তো অলরেডি একটা বদনাম ছিল, এখন আবার এত বড় একটা দাগ লেগে গেল আমার ওপর। এই জঘন্য বদনামটা কোনোদিন খুঁজবে অংশুদা? আর যদি বেলটা গ্রান্টেড হয়েও যায়, বদনামটা কোনোদিন খুঁজবে অংশুদা? রোহিত বাবা, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, তুই তো জানিস বল, আমরা সবাই তোকে ঠিক কতটা ভালোবাসি। ফুলকি আজকে আমার বেলের জন্য এত লড়াই করছে, লাভটা কি হবে? শেষমেশ কষ্টই তো পাবে। আজ যদি স্যার একটু আশার আলো না দেখেন, তাহলে স্যার শেষ হয়ে যাবেন। ঠাকুর, মুখ তুলে যাও, ঠাকুর মুখ তুলে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।